হ্যাঁ, আমরা তো মেইন কন্ট্রোল ঢুকে পড়ছি। মেইন কন্ট্রোল থেকে এখানে যে 10% মিররর আর যে স্ক্রিনটা বা ইন্টারফেসটা, সেখানে তো অলরেডি ঢুকে পড়েছি। এবং আগে তো আপনি জানেন যে কিভাবে লগ ইন করতে হয়, অ্যাক্টিভেট করতে হয়, এবং এখানে 10% লেসের ব্যাপারে যে ঢুকতে মানে প্রবেশ করতে হয় স্ক্রিনটাতে, সেটি তো আগে দেখাইছি, আগে আলোচনা করছি। এখন শোনেন তো, আপনার তো তো এটা নতুন করে আপনাকে বলা লাগবে না যে আপনি যেহেতু আগে থেকে কাজ করেন, স্টেপগুলো যতগুলো আসে যাই থাকুন না কেন, উপরে নিচে অনেক লেখালেখি, কিন্তু আসলে নাম্বারিং করা যায় স্টেপ, সেই নাম্বারিং স্টেপগুলো ফলো করতে হবে। হ্যাঁ, এই মেনলি তো ধরেন যে ওয়ান এতে আসে কি আপনার যে এস্টিমেট ফাইল বা বিওকিউ ফাইল, যে নামই দেন না কেন, যেখানে আপনি রেড কোড করে তারপরে আপলোড করবেন বা 10% মিলাবেন, সেই ফাইলটা আপনি ওপেন করে নেবেন বা নতুন ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পরে তারপর তো অ্যাক্টিভ থাকা অবস্থায়, এই যে অ্যাক্টিভ ফাইল যদি এই নামটা দেখা যায়, তখন অ্যাক্টিভ থাকা অবস্থায় যে ফাইল নেম বক্সে মাউস পয়েন্টার রেখে ডবল ক্লিক করলেই তো ঢুকে পড়ে, তাই না? হ্যাঁ, মাউস ক্লিক ডবল ক্লিক করলি এখানে প্রবেশ করে, তার পরবর্তী ধাপ হলো অ্যাক্টিভেট এস্টিমেট, একবার করলেই হলো আর কি। এর পরবর্তী হলো ওয়ান বি। না, ওয়ান বি আপনার ইয়েটা ওপেন করেন, আপনার যে বিওকিউ ফাইলটা ওইটা ম্যাক্সিমাইজ করেন, বড় করেন, এতে ফাইলটাও দেখা যায়। হ্যাঁ, ওকে, ফাইলটা দেখা যাচ্ছে এখন। এখন ফাইলটা দেখা যাচ্ছে এখন কত নম্বর রো থেকে কত নম্বর রো পর্যন্ত আপনার যে রেটগুলো আছে। হ্যাঁ, মোবাইল বোধহয় অফ হয়ে গেছে, তাই হ্যাঁ রুবেল সাহেব, মোবাইল অফ হয়ে গেছিল কেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন হয়েছে, কাটলেও তা কথা না শোনা গেলে তো বোঝা যাবে না, তাই না? তাহলে কত নম্বর রো থেকে কত নম্বর রোগুলো রো পর্যন্ত আপনার রেটগুলো আছে আপনি দিলেন, আপনি এখানে তিন নম্বর রো থেকে 43 পর্যন্ত, ঠিক আছে। এটা টোটাল যে বিওকিউ এলাকা ডাটা এরিয়া, তারপর হলো আপনি তো লাস্ট রো নম্বর জানেন কত, 43। হ্যাঁ, 43 আবার বোধ হয় লাইন কেটে গেল নাকি? হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে আর যেটা হলো যে গ্র্যান্ড টোটাল প্লেসিং রো নম্বর, আপনি যে 43-এর পরে একটা বাদ দিয়ে বা অথবা 44 করলেন বা 45 করলেন, সেটা আপনার ইচ্ছে, তাতে কোনো অসুবিধার কিছু না, তবে একটা বাদ দেওয়া ভালো। হ্যাঁ, তা 45 দেশেন, ঠিক আছে, যেখানে আপনার টোটাল টোটাল ক্যালকুলেশনটা থেকে শুরু হবে। আচ্ছা ঠিক আছে, এরপর আপনি এস্টিমেট কস্ট, অফিসের এস্টিমেট কস্ট যদি এক্স্যাক্টলি জানা থাকে তো বসালেন, আর না হলে আপনি যদি বের করতে চান তাহলে তো আপনি কোথায় বের করছেন না, বের করে এই জায়গায় বসাতে হবে। দিলেন, এরপরে হলো কত পার্সেন্ট আপনি ডিসকাউন্ট দেবেন, সেটা এখানে 10% লিখছেন। এরপরে টু সি, যেটা এখানে একবার ক্লিক দিলি আপনি 10% লেসে যে টাকাটা দাঁড়াবে, আমি একবার ক্লিক দিই, ক্লিক দিয়ে আবার আসুক তাতে কোনো সমস্যা নেই, একই কথা। হ্যাঁ, 10% লেসে টাকাটা এখানে শো করলো, টাকাটা শো করলো। এখন এই টাকাটা বসে যাবে কোথায়, এই টাকাটা যে টেন্টেটিভ কিন্তু এখানে বসে যাবে, এই যে ট্রায়াল অ্যামাউন্টে, যেখানে এখানে বসার পরে তারপরে এই যে তার পরবর্তীতে থ্রিতে বসে গেল টাকাটা, যে টেন্টেটিভলি অ্যাপ্রক্সিমেটলি 10% কত টাকা হয় কোন অ্যামাউন্ট। আচ্ছা, থ্রি বি আর থ্রি সি যে ব্যাপারটা, সেটা আসলো পরে, কারণ যখন আমি এই এক্স্যাক্টলি 10% লেন মিলাতে পারবো না, তখন আমি এই বাটন দুটো ব্যবহার করবো, তার আগে না। সেটা হলো হয় কমাবো না হয় বাড়াবো, সেটা অবস্থা বুঝে আর, তাহলে এই বাটনের ব্যবহার কিন্তু এখন না, তাই না? পরে যখন পারবো না, নিরুপায় নিরুপায় হলে তখন একবার ক্লিক দিলি 0.001 করে বাড়বে এই টাকাটা, গ্র্যান্ড টোটাল অ্যামাউন্টটা, আর একবার ক্লিক দিলে কমবে, কমবে কতটুকু, লোয়েস্ট যে সবচেয়ে মিনিমাম যে কম করা বেশি করা, সেটা হলো 0.001, 3 ঘর বিশিষ্ট। যাই হোক, এরপরে এই যে এখানে 10% যে শো করলো, এটা এক্স্যাক্টলি এটা 10% কি না সেটা তো দেখেন তো, কত পার্সেন্ট, যে থ্রি বিনা এটা কত, হ্যাঁ এক্স্যাক্টলি কত, এটা মানে মানে হবে না, এটা এক্স্যাক্টলি 10% হবে না। হ্যাঁ, তার মানে আমরা এক ক্লিকে বুঝতে পারলাম যে আসলে যে টাকাটা 10% ধরে আমি হিসাবটা করলাম, ভালো করে শুনেন, যদি আপনি কিছুটা পারেন তারপরও আমি প্রথম থেকে বলে যাচ্ছি আর কি, হ্যাঁ যে 10% দিয়ে আপনি কিন্তু ক্যালকুলেশনটা করছেন, কিন্তু দেখা গেল কি যে না, 10% এক্স্যাক্টলি হবে না, এই যে 9 পয়েন্ট সামথিং, এটাই হবে হাইস্ট পসিবল লেস,
not exactly 10% but highest possible less মানে এটাই হবে লোয়েস্ট যদি এটা মিলাতে পারেন হ্যাঁ ওকে এটাই আমাকে মিলানোর চেষ্টা করতে হবে এটাই ফাইনাল একরিকে আমরা বুঝতে পারলাম যে এক্স্যাক্টলি 10% লেস এই ক্ষেত্রে মিলানো যাবে না যাই হোক তো এটা থাকলো 194 এর পরবর্তী ধাপ এই ধাপ গেল এরপর হলো 4a ধাপগুলো তো নাম্বারিং করা ধাপ আমি ফলো করব এর বলো ভাবো আগাবো না আর নাম্বারিং করা যদি নাই সেগুলোর দিকে তাকানোর এখন প্রয়োজন নাই ওইটা জিরো নাম্বারিং করা সারা আছে সেগুলো আসলে ট্রায়াল দেওয়ার প্রয়োজন হলে তখন ওই বাটনগুলো ব্যবহার করতে হয় আচ্ছা এখন আমরা কোন রো থেকে দেখেন এখানে আমার বলা আছে যে আমি যে 10% মিলাবো রেট অ্যাডজাস্ট করব সেটা আমার কত থেকে কত রো আমার ডাটা আছে 3 থেকে 43 কিন্তু আমি হয়তো মিলাতে চাই একটা বাদ দিয়ে কারণ একটা দু একটা বাদ দিতে হয় অনেক সময় মানে পি এমন ধরনের কন্ডিশন দেয় লামসাম আইটেম দিয়ে বা ওই যে ইয়ে থাকে রিজার্ভ অ্যামাউন্ট তো কষে বলে রিজার্ভ অ্যামাউন্ট থাকে বলে মানে প্রভিশনাল সাম থাকে বা কিছু এলএস আইটেম থাকে সেগুলোতে বিডার বলে পি বলে যে না রেট কোট করা যাবে না সেখানে সেই ক্ষেত্রে ওই দুটি একটা আইটেম যেটা নিষেধ করবে রেট কোট করতে সে লাস্টের দিকে রাখতে হয় লাস্টের দিকে রেখে তারপরে লাস্টের দিকে রেখে তারপর একদম লাস্টে রেখে তারপর 0.001 রেট কোট করতে হয় কারণ রেট তো জিরো করা যাবে না রেট কোট করতে নিষেধ করার অর্থ হলো 0.001 এটা অ্যালাউড এটা ছাড়া তো ফিটিং হবে না ইজিবিতে হবে না যাই হোক তখন ওই রেটগুলো এলএস আইটেম বা প্রভিশনাল সাম সেখানে পি নিষেধ করলে রেটগুলো 0.001 করে কোট করে রাখতে হয় বা সেটা টোটালের মধ্যেই কিন্তু কাউন্ট হবে যাই হোক আমার বাকিটা তখন ইয়ে করতে হবে সেই জন্য এই কথা বললাম যে একবার আমি 3 থেকে 43 দিলাম রো নম্বর আবার কেন এটা আমার উদ্দেশ্য বললাম অন্য সময় নিষেধাজ্ঞা থাকলে তখন ওই আইটেমগুলো এই অ্যাডজাস্টমেন্ট থেকে আমি যে অ্যাডজাস্ট করবো সেখান থেকে বাদ দিয়ে রাখতে হয় আপনার কি এই ধরনের কোনো ঘটনা আছে বাদ দেওয়া আচ্ছা ঠিক আছে হবে আমি তো ডেভেলপ করছি এখন লেখেন 3 থেকে 43 আবার লেখেন আবার লেখেন 33 হয়ে গেল 3 43 ওকে এখানে কিন্তু অন্য কোনো কাজ নেই এটা কিন্তু নাম্বার সারা আমি নাম্বারিং এ যাবো 4a দেন 4b 4b তে হলো যে ক্যালকুলেশন হবে এখন এখানে ক্লিক দিলে ক্যালকুলেশন হবে টোটাল প্রাইস ক্যালকুলেশন পি এর প্রাইস যদি আপনার রেটগুলো দিয়ে থাকেন কোয়ান্টিটি তো 80 আপনার বিয়োগের মধ্যে পি যদি রেট থাকে আপনার যদি রেট থাকে আপনি তো রেট আগেই কোট করে নিতে হবে রেট কোট না করলে তো আর এটা টোটাল প্রাইস হবে না তাই না সব জিরো আসবে তাহলে এখানে ক্লিক দিয়ে আমি প্রাইস ক্যালকুলেশন করবো এবং যাবতীয় ফর্মুলা যেগুলো প্রাইস ক্যালকুলেশন করতে আইটেম ওয়াইজ প্রাইস ক্যালকুলেশন গ্র্যান্ড টোটাল প্রাইস ক্যালকুলেশন সবগুলো ক্যালকুলেশন হবে এবং প্রতি ঘরে ঘরে অটোমেটিক ফর্মুলা বসে যাবে ফর্মুলা বসে গেলে সুবিধা হলো এই পরবর্তীতে যদি আপনি কোনো রেট একটু চেঞ্জ করেন তাহলে অটোমেটিক্যালি সব চেঞ্জ হবে এই জন্য ফর্মুলা বসানো হয়েছে একবার কাজ করলেই হয়ে গেল এটাতে আমি ক্লিক দিলাম কাজ হোক কাজ হওয়ার পর একটা মেসেজ না আসা পর্যন্ত ওয়েট করতে হবে ওকে মেসেজ আসছে ওকে অপারেশন সাকসেসফুল ওকে দিলাম হ্যাঁ ওকে দিলাম আমি দিচ্ছি আমি করতেছি আচ্ছা একটা কাজ হয়ে গেল আমার তা 4b কাজ তারপরে দেখেন 4c ডিসকাউন্টের মাধ্যমে যদি আমি কিন্তু রেট বিভিন্নভাবে মিলাতে পারি টোটাল অ্যামাউন্ট 10% সেটা হলো শুধু রেটগুলো চেঞ্জ করে কম্পারা করে মিলাতে পারি অথবা কিছু রেট দেখে মিলাতে পারি কিছু রেট কোট করলাম মানে কিছু মানে সব আমার আন্দাজ মতো 1% 2% বেশি করে বা কম করে কোট করলাম তারপর বাকিটা আমি পাই যে ডিসকাউন্ট দিয়ে মিলাবো তবে একটা কথা এখানে বলা খুব ভালো যখন দেখবেন যে আইটেমের সংখ্যা অনেক বেশি এবং কোয়ান্টিটিগুলো ছোট ছোট তখন কিন্তু আইটেমের শুধু আইটেমের মধ্যে রেট কম বাড়া করে কিন্তু মিলানো ভালো বা করা যায় কিন্তু যখন আইটেম সংখ্যা কম থাকে 2-3-4 বা 5 তখন কিন্তু এবং আইটেমের কোয়ান্টিটিগুলো বড় বড় সেই ক্ষেত্রে কিন্তু আইটেমের রেট দিয়ে আইটেমের যে রেটগুলো চেঞ্জ করে কিন্তু মিলানো ডিফিকাল্ট হয়ে যায় সেই জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হলো সেই অবস্থায় আপনি যে পি রেটগুলো জানেন অ্যাপ্রক্সিমেটলি অ্যাবভ দিয়ে রাখবেন 1% 2% অ্যাপ্রক্সিমেটলি প্রত্যেকটা রেটকে কোট করবেন এমনভাবে যাতে পি রেটের তুলনায় 2-1% বেশি হয় এক্স্যাক্টলি অল 2% বা 3% বা অল 1% এইভাবে একটা অ্যাপ্রক্সিমেটলি আপনি রেটগুলো কোট করবেন কোট করে তারপর ক্যালকুলেশনগুলো করে রাখবেন এখন বাকিটা 10% রেট মিলাবেন কারণ
তখন ওই যে 8% বা 2% যে অ্যাবভ দিয়ে আপনি রেটগুলো করে রাখলেন, এখন এই ডিসকাউন্ট দিয়ে হয়তো 12% 11% ডিসকাউন্ট দিয়ে আপনি তখন এই 10%-এর বিষয়টা মিলাবেন, সেটা তখন সহজ হবে, বুঝছেন? এই আপনি কি এখান থেকে কোনো পার্সেন্টেজ ডিসকাউন্ট দিয়ে মিলাতে চান নাকি এটা শূন্য থাকবে? আচ্ছা হোক, শেখা দরকার। তা আপনি কি বা রেট কোড করছেন সেটা তো আমি জানি না, তা আমি দেন যে আপনি কি লেসে রেট কোড করছেন, কত লেসে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি কত লেসে করছেন? তাহলে তো বেশি করে ফেলছেন, তা লেখেন আপনি 1% ডিসকাউন্ট দেবেন, পরে দেখা যাবে কি হয়, পরে জেনে করে দেওয়া যাবে, সমস্যা নেই। ধরে নিলাম আমি 1% ডিসকাউন্ট দিব, শেখার জন্য বলছি আর কি। হ্যাঁ, তো বড় টেন্ডার হলে এখানে ডিসকাউন্ট দিয়ে বেরোনোর চেষ্টা করাটা বেটার। হ্যাঁ, আর কোনো কাজ নাই, ফোর সি এর পরে এগুলো বাটন কিন্তু আর কোনো কাজ নাই, কারণ নাম্বারিং নাই। কারণ আপনি তখনই আগেই বলেছি যে এই বাটনগুলো এমনি দেওয়া হয়নি, যখন আপনি এই সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক্যালি মিলবে না, যখন আপনি ট্রায়ালে যাবেন তখন এই বাটনগুলোর ব্যবহার হবে, যেমন গো টু স্টার্ট রো, গো টু লোয়েস্ট কোয়ান্টিটি, তারপরে আইটেমের রেট, প্রতিটা আইটেমের রেট, অথবা হ্যাঁ শোনো মাঝে মাঝে কেটে যাচ্ছে লাইন। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে তখন আমরা দেখবো যে বাড়া কমা করা তো আগে বলে নেই, এখন এটা কাজ করবো না, আগেই তো বলছি যে প্রথম কাজ করবেন হলো নাম্বারিং করা ধাপগুলো করবেন, পরবর্তীতে যখন পারবে না এই সফটওয়্যার যখন মিলাতে পারবে না এক্স্যাক্টলি 10% বা অথবা হাইস্ট পসিবল লেস, তখন আমরা এই বাটনগুলোর কাছে যাবো, সেটা এই যে পার্সেন্টেজ বাড়া কমানো অথবা রেট বাড়া কমানো, এখানে কিন্তু রেট বাড়া কমানোর ব্যাপার বেলা আছে, যেমন এখানে কতটুকু করে বাড়াবে আমি একটু লিখে দিতে পারি, এখানে 0.001 0.002 বা 1 টাকা 2 টাকা, সেটা আপনার কমন সেন্সের ব্যাপার। হ্যাঁ, এটা এই আইটেম একটা একটা আইটেমে যাবো, বিশেষ করে সবচেয়ে বেটার হলো সব ক্ষেত্রেই লোয়েস্ট কোয়ান্টিটিতে যেতে হয়, লোয়েস্ট কোয়ান্টিটিতে যাওয়ার পর কোয়ান্টিটিতে অটোমেটিক্যালি সেখানে সিলেক্টেড হবে সেই রেটটা, হওয়ার পরে যে প্লাস আর ওয়ান, আর ওয়ান মানে ওয়ান রো প্লাস, মানে যে রোটা আমি সিলেক্ট করলাম সেখানে এই টাকাটা বেড়ে যাবে রেটটা একবার, আবার পরেরটা ওয়ান 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 আর মাইনাস, হ্যাঁ ওয়ান আর মাইনাস করলে তখন ওই যে আরটা কমে যাবে এই টাকা, আর যদি বলি যে না যতগুলো রেট আসে আমার সবগুলো তুমি বাড়াও, তখন যে টাকা এখানে লিখছি 0.001, এই যে ওয়াল বললে যে আর ওয়াল সবগুলো রেট 0.001 করে বেড়ে যাবে, আবার এখানে ক্লিক দিলে অল রেটগুলো সব মাইনাস হয়ে যাবে। তারপরে আপনি তো দেখতেই পাবেন সবচেয়ে বড় দরকার যেখানে বলা আছে ভিউ ফাইনাল রেজাল্ট, এই যে লাস্টের দিকে এইখানে যে কতগুলো কথাবার্তা লেখা আছে, এখানে আপনার কিছু করণীয় নাই, এখানে আপনাকে শো করবে যে আপনার সর্বশেষ অবস্থাটা কি, এটা কিন্তু দেখার জন্য, শুধু এখানে আপনার কিন্তু কাজে নিয়ে হাত দিতে পারবেন না, এখানে মাউস পয়েন্টার রাখলে আপনি কোনো কিছু করতে পারবেন না, এগুলো তো অনলি টু ডিসপ্লে ইউ, শো ইউ দের ফাইনাল রেজাল্ট, যে বর্তমানে কি অবস্থায় আছে, সেটা হলো যেই কয়টা, এই যেই কয়টা, হ্যাঁ এই যাই হোক। তা আমি এই কথাগুলো আগে অগ্রিম বললাম, যখন আমি বাই হ্যান্ড ট্রায়াল দেবো তখন এই বাটনগুলো প্রয়োজন হবে, স্টার্টে যাওয়া লাগতে পারে, লোয়েস্ট কোয়ান্টিটি যাওয়া লাগতে পারে, লাস্ট রোতে যাওয়া লাগতে পারে, ফার্স্ট রোতে যাওয়া লাগতে পারে, এভাবে অনেক বাটন আছে যাওয়ার জন্য, অটোমেটিক যাওয়ার জন্য, কারণ আপনি মেইনলি সব কাজ করার চেষ্টা করবেন এই পর্দার উপর থেকে, আপনি যখনই মেনুয়ালি সিটের উপর নামবেন তখনই আপনি এলোমেলোতে করে যাবেন, এবং ভুল হতে পারে, লিখতে গিয়ে ভুল হতে পারে, অথবা এক লেখা অন্য জায়গায় চলে গেল, কাজেই পারতপক্ষে চেষ্টা করবেন একান্ত বাধ্য না হলে এই সফটওয়্যার যে স্ক্রিনটা আছে এর ওপর থেকে সবগুলো কাজ করান, এবং সেইভাবেই আমি করেছি যাতে ওপর থেকে আপনাকে নিচে নামতে না হয়। হ্যাঁ যাই হোক, তারপরে তা আমি কি করব, পরবর্তী ধাপটা কি কথা বাড়তি কথা বললাম এই জন্য, পরবর্তী কাজে লাগবে যে ফোর সি গেল, তারপর আর নাম্বারিং নাই 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 নাই, আর এখানে যেটা দেখাবে আপনার বর্তমানে আপনি কোন রোতে আসেন এবং সেখানে রেট কয় টাকা, সেটা আপনাকে শো করবে, এটা আপনার কিছু করণীয় নাই, জাস্ট আপনি শিওর হওয়ার জন্য যে আমার কোনো ভুল হচ্ছে কি না, হ্যাঁ তা আপনাকে দেখাবে। এই এই এর পরবর্তী ধাপ হলো যে পাসের এ, এই বাটনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে যখনই কোনো চেঞ্জ করবেন, এটা তো প্রথমবার করবেনই, তারপরে যখনই কোনো প্রকার চেঞ্জ আনবেন একবার দুইবার পর পর এই বাটনে ক্লিক দেবেন, যে পাসের এ বাটন, তাহলে সর্বশেষ যে অবস্থা আপনার কি তা আপনি জেনেছি দেখতে পাবেন মেসে, বুঝছেন? আমি এখানে ক্লিক দিই একবার, দেন আপনি দেন, হ্যাঁ ক্যালকুলেশন কমপ্লিট দেন, ওকে দেন, হ্যাঁ ওকে বলেন, স্ক্রিন বড় করেন আবার,
ওকে, তাহলে ক্যালকুলেশন হলো এবং আপনার অবস্থা কিন্তু এই জায়গায় দেখাচ্ছে। দেখেন ওই এই ঘরগুলো কিন্তু আগে ফাঁকা ছিল, আপনি এগুলো যাই হোক না কোনো বাড়া কমা এত লজিক চিন্তা করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আপনি তো মেইনলি যে এটা দেখবেন, হ্যাঁ আপনার এক পাশে এটা কি হয়েছে এটা বলেন তো, মাইনাস ওই যে 1% যে ডিসকাউন্ট দিচ্ছে সেজন্য এটা হয়েছে, বুঝলেন নাই? 1% ডিসকাউন্ট দিয়ে 2% ডিসপ্লে দেয়, আপনার ভয়ের কিছু নাই, আবার ফিরে আসবে। দেখেন এতে 2% ডিসপ্লে দেন তো, 2% লাগেন, 2 লেখে আবার এই 5 নম্বর বাটনে ক্লিক দেন পাশের। হ্যাঁ ওকে করেন, মেসেজ আসলে ওকে করেন। আমি দেখি আগে এখন কত হয়েছে, এই যে 11% মাইনাস হয়ে গেছে। আপনার ভয় নাই, ভয় না, হাতে তো আর কাজ করতেছে না, সফটওয়্যারে কাজ করতেছে, তাতে তো সমস্যা নাই। সুতরাং এটা আপনি হয়তো মনে করেন বাড়াবেন, তো মনে করেন এখানে আরো করলেন যে না আমি 2.001 করবো, তাহলে এর সাথে আরো প্লাস করেন, আরো কমান, আরো প্লাস আরো ডিসকাউন্ট দেয়, তাহলে 0.001 যোগ করলাম। দেখেন এই যে যোগ করলাম, যাই এগুলো তো আমরা করতে যাচ্ছি করা ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, এই কারণেই আমার তো আগে প্রথমে আমি দেখবো সেটা হলো কি যে আমার অটোমেটিক হয় কিনা। হ্যাঁ তাই এটা অন লেখা ছিল, অন লেখেন, আবার লেখেন, অন ওরা কেটে দিতে পার, অন লেখেন, হ্যাঁ অন থাক। তাই ক্যালকুলেশন তো করা আছে, আমি ফাইনাল ক্যালকুলেশনটা আবার করি, ফাইনাল আবার, কারণ একটু চেঞ্জ আনছি, সুতরাং আবার ফাইনাল ক্যালকুলেশনটা করতে হবে। যখনই কোনো চেঞ্জ আনবেন, রেটে চেঞ্জ আনেন, পার্সেন্টেজে চেঞ্জ আনেন, ডিসকাউন্টে চেঞ্জ আনেন, যা কিছু করেন ওকে বলেন, হ্যাঁ তখনই আপনার এই পাশের এই বাটন কিছুক্ষণ পরপরই চেঞ্জ দেবেন। দেখেন যে আগেরটা ফিরে আসছে, আবার এই লেস আছে 10-এর উপরে লেস, যাক হোক আমার উদ্দেশ্য হলো আমি এই এটা দিয়ে মিলাবো কি, এই যে মিলানোর ব্যাপারটা হলো পাশের কত, এটা পাশের বি, পাশের বিতে বলা আছে নাকি অটো অ্যাডজাস্ট, হ্যাঁ অটো অ্যাডজাস্ট টোটাল প্রাইস, হ্যাঁ আচ্ছা রেট বাই দি রেট ইউ সিলেক্টেড, হ্যাঁ বা ফ্রম দি রেট ইউ সিলেক্টেড, আচ্ছা দাঁড়ান ফ্রম দি রেট ইউ সিলেক্টেড এই কথা বলা আছে। সাধারণত আমরা রেট মিলাই কি দিয়ে, লোয়েস্ট যে কোয়ান্টিটি সেটার উপর মিলানো হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ সেটা আগে প্রায় ফার্স্ট ট্রাই করবো আমি, তাহলে লোয়েস্ট কোয়ান্টিটি যেতে হবে না আমাকে, আমি তো এতগুলো আইটেম তো কোনটা লোয়েস্ট ছিল খুঁজতে পারবো না, তার জন্য বলা আছে যে লোয়েস্ট কোয়ান্টিটি বলা আছে এখানে। দেখেন আচ্ছা গো টু লোয়েস্ট কোয়ান্টিটি, আমি গেলাম, হ্যাঁ গেলে পরে দেখা যাবে যে যে তখন তো চেঞ্জ আসছে, একটা শব্দ হবে, হ্যাঁ শব্দ হলেই বুঝবে যে লোয়েস্ট কোয়ান্টিটি দেখি, স্যার তাছাড়া আপনি চোখে দেখলে তো বুঝতে পারবেন, তাই না? লোয়েস্ট কোয়ান্টিটি বুঝতে হবে যে আমি লোয়েস্ট কোয়ান্টিটি ঘরে আসি, ওই লোয়েস্ট কোয়ান্টিটি অলওয়েজ যে কোনো ব্যাপার হোক লোয়েস্ট কোয়ান্টিটি একটা আইটেম থেকে মিলানোর চেষ্টা করবেন অটো। এখন আমি ওই লোয়েস্ট কোয়ান্টিতে যাওয়ার পর ওই আইটেম থেকে অ্যাডজাস্ট করানোর চেষ্টা করব বাই দি সফটওয়্যার, এই যে যে অটো অ্যাডজাস্ট ফ্রম দি আইটেম ইউ সিলেক্টেড, তাহলে সেটা হলো কোনটা লোয়েস্ট কোয়ান্টিটি, যা তার লোয়েস্ট কোয়ান্টিটিতে আপনাকে যেতে হবে না, খুঁজতে হবে না, শুধু গো টু লোয়েস্ট কোয়ান্টিটি বললেই হবে। এই এখন আমি ক্লিক দিচ্ছি, পারে কিনা দেখবি, ওয়েট করতে হবে, মেসেজ আসবে, হ্যালো আচ্ছা শোনা যাচ্ছে, আচ্ছা আচ্ছা মেসেজ কি আসে, মেসেজ আসছে নি কোনো, মেসেজ আসছে, কি মেসেজ আসছে, হ্যাঁ তার মিলাতে পারে নাই, মিলাতে পারে নাই, যেহেতু লাইনটা কেটে গেছে আবার আমি দেখতে পাইনি, তো আবারও ক্লিক দিই লোয়েস্ট কোয়ান্টিটিতে, আবার যাই গো টু লোয়েস্ট কোয়ান্টিটি, গো টু লোয়েস্ট কোয়ান্টিটি, গেছে গেছে না 30 বলে কথা, গো টু লোয়েস্ট কোয়ান্টিটি, লোয়েস্ট কোয়ান্টিটিতে টিপ দেন, হ্যাঁ 29 লোয়েস্ট বোধ, হ্যাঁ 29 নম্বর রো, কোয়ান্টিটি কোয়ান্টিটি ঠিকই আছে। এখন আমি এই অবস্থায় আমি যে আবারও ক্লিক দেবো, দেন তো আপনি ক্লিক দেন, কোনো মেসেজ আসছে না, মেসেজ না আসুক তাহলে আপনার তো ছোট হয়ে গেছে, হ্যাঁ তখন আপনি এখানে ক্লিক দিয়ে বড় করে সমস্যার অবস্থা দেখেন, কি অবস্থা হয়েছে আপনার কিছু আগের মতোই, এখনো ডিফারেন্স আছে, দেখেন কয়টা কষা ডিফারেন্স আছে, এবং আপনি যেটা ধরছেন তার থেকে এই টাকাটা ডিফারেন্স আছে। হ্যাঁ তাই এত বোঝার চেষ্টা করবেন আপনার লজিকগুলো, এখানে তো শীটের উপরেও এই কথাগুলো আসছে, আই দেখেন পর্দা ছোট করেন, ছোট করেন, হ্যাঁ দেখেন এই যে কথাগুলো এখানে কিন্তু এই জিনিসগুলো আসছে, আপনি দেখতে পারেন, হাত দেওয়ার দরকার নাই,
আপনি দেখতে পারেন, তাই না? আর একটা জিনিস বলি, যদি ওই ঘরগুলো দেখা যাচ্ছে না দেখাগুলো, কিন্তু আপনি এরপর মাউস পয়েন্টার ধরলেই আপনি পার্সেন্টেজ রেজিস্টার কত তা কিন্তু আপনার শো হচ্ছে। আপনি যে কাজ করতে চান না, এই যে এখানে যেখানে পার্সেন্ট রেস, হ্যাঁ একটু উপরে নেন শিটগুলো, হ্যাঁ এই যে এখানে মাউস পয়েন্টার ধরলি যে কত পার্সেন্ট লেস, এখানে মাউস পয়েন্টার ধরলি আপনাকে দেখাবে এই জায়গায়, দেখেন ওই যে দেখাচ্ছে ওইটাই কিন্তু আপনার শিটের উপর চলে আসছে, ওইটাই ওইটাই কিন্তু এই শিটের উপর আসছে, বুঝছেন? এই তা মেলে না একবার, এখন আমি সবগুলো মেনে মেনে চেষ্টা করবো, একটা যখন হলো না সবগুলোতে মিলে, তারপর কি এটা পরবর্তী পার্টনার পাশের সি, এখানে যেটা বলা আছে যে আপনি যে যে যেখানে মাউস পয়েন্টার রাখবেন, যেখানে মানে যে রেটের বা যে আইটেম বরাবর, কোনো একটা আইটেমের রো বরাবর, কোনো একটা আইটেমের রো বরাবর যে কোনো সেলে মাউস পয়েন্টার রাখতে হবে, সেখান থেকে নিচের দিকে মিলাবে। হ্যাঁ আপনি যে প্রথমে রাখেন তা প্রথম থেকে নিচের দিকে মিলাবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আমি তার ফার্স্টে যাই, গো টু ফার্স্ট রেট, গো টু ফার্স্ট রেট, এই জন্যই বাটনটা দেওয়া আছে, বুঝছেন? গো টু ফার্স্ট রেট যাওয়ার উদ্দেশ্য কি, এই ফার্স্ট রেটে আমি গেলাম, দেখেন এখন এই যে কত আই থ্রিতে আসে, এই যে প্রথমে যাওয়া মানে যে প্রথম রুতে যাওয়া, প্রথম রুতে যাওয়া যে আই থ্রিতে আসে, তা প্রথম রুতে যাওয়ার পর সেখান থেকে নিচের দিকে আমি মিলাবো, সেই জন্য আমি প্রথম রুতে আবার গেলাম। এখন প্রথম রো থেকে শুরু করে শেষ পর্যন্ত সে ট্রাই করে দেখবে যে কোনো আইটেমে মিলে কিনা, হ্যাঁ কোনো একটা আইটেমে মিলে কিনা রোয়েস্ট কোয়ান্টিটি ছাড়াও, তাহলে এই জন্য সেই জন্য এই বাটনটা, অর্থাৎ একটা রো বরাবর, প্রথম রো বরাবর বললেই ভালো, প্রথম রোতে আমি মাউস পয়েন্টার রাখলাম, প্রথম রো মানে হলো যেখান থেকে রেটগুলো স্টার্ট, আপনার ভিউ স্টার্ট অ্যাকচুয়াল ইয়ের নিচে মানে পারফরমার নিচে, তার নিচে এই যে তিন নম্বর হতে ইয়েতে মাউস পয়েন্টার রাখলেন, এই যে এক নম্বর সেলই রাখেন তাতে সমস্যা নেই, যে ওই ওই রো বরাবর যে কোনো সেলে মাউস পয়েন্টার রাখলেই হলো। তারপর আমি এই বাটনে ক্লিক দিয়ে ওয়েট করবো একটা মেসেজ না আসা পর্যন্ত, সফটওয়্যার ট্রায়াল দেবে প্রত্যেকটা আইটেমকে যে মিলানো সম্ভব কি না 10%। এখন ক্লিক দিয়ে একটু ওয়েট করতে হবে, একটা মেসেজ না আসা পর্যন্ত ওয়েট করতে হবে, ক্লিক দেন, আপনি কিচ্ছু করবেন না, কাজ হচ্ছে ভিতরে, অনেকগুলো আইটেম হলে তো সময় লাগে, প্রত্যেকটা আইটেম সে টেস্ট করে দেখতে সে আদৌ মিলবে কিনা, যদি পায় তো পাইলো, না পাইলো তা আপনাকে বলে দেবে, প্রত্যেকটা রেট কি সে দেখতেছে, কোনো মাউস টাচ করতে যাবেন না, কোনো কিছু করতে যাবেন না, হ্যাঁ মেসেজ আসবে। মিলাতে পারছে তো মনে হয়, এই যে মিলেছে, এই যে এই যে তত তত সিরিয়াল নম্বর 40, রো নম্বর 40-তে সে মিলাইছে, এই দেখেন ধরছে, দেখেন আইটেমে মিলাইছে, প্লাস হলো লাস্টের থার্ড ডিজিট আফটার ডেসিমাল কিন্তু শূন্যও নাই, সুতরাং এটা ওকে, তাই কিনা বলেন? আচ্ছা এখন দেখেন ওকে বলেন, হ্যাঁ এখন পর্দা বড় করেন, দেখেন তো কত, হ্যাঁ এই যে আপনি যেটা ধরছিলেন যে প্রথমে এটা তো এটাই ধরছিলাম আমরা, এটা মিলে ফেলছে না, হ্যাঁ তাহলে কি বুঝলেন, ডিসকাউন্টের মধ্যে আমি রেট মিলাতে পারি অথবা শুধু রেট দিয়ে মিলাতে পারি, সব সিস্টেম এখানে আছে, হয়েছে? এবং আরও একটা জিনিস বলি, গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো দেখবেন যে যখন শেষ হয়ে গেল লাস্ট বাটন হলো সিক্স, সেই সিক্সটা কি আপনার কোনো রেট ভুল আছে কিনা, ভুল মিনস যে থার্ড ডিজিট আপনার ডেসিমাল জিরো কিনা, সেটা যদি হয় তাহলে তো হবে না, তাই না? তাহলে এটা যদি আবার ক্লিক দেন, দেখেন কি হয়েছে, 6 নম্বর বাটনে ক্লিক দিয়ে ওয়েট করেন, ওকে অপারেশন সাকসেসফুল, তার মানে কি কোনো ভুল নাই, যদি ভুল থাকতো তাহলে আপনাকে ওয়ার্নিং দিত, তার মানে আপনার সাকসেসফুল, তাই না? এটা তো হলো সফটওয়্যারের মাধ্যমে আপনি দুটো বাটন, একটা হলো 5B আর 5C দিয়ে মিলানোর চেষ্টা করলাম, এরপর চেষ্টা যদি আপনি করার পর ফেল করেন তখন এই যে বাড়া কমা কোনো একটা নির্দিষ্ট রেট, লোয়েস্ট কোয়ান্টিটি যেমন লোয়েস্ট কোয়ান্টিটি ছাড়া তো লোয়েস্ট কোয়ান্টিটিতে করতে হয়, লোয়েস্ট কোয়ান্টিতে যাবেন, আমি কিন্তু আমি লোয়েস্ট কোয়ান্টি যাচ্ছি, আপনার যেটা ঠিক হয়েছে এটা ঠিক থাকবে, আমি দেখেন লোয়েস্ট কোয়ান্টিতে যাচ্ছি, সে আমার মেলে নাই, যান তো লোয়েস্ট কোয়ান্টিতে যান, ক্লিক দেন লোয়েস্ট কোয়ান্টিতে, ক্লিক দেন, গেছে না, গেছে লোয়েস্ট কোয়ান্টিতে গেছে। এখন আমি ওই লোয়েস্ট কোয়ান্টিটি রেটটা আমি মনে করেন যে আরও বাড়াবো বা কমাবো, 0.01 করে কমাবো,
এটা এলো প্রথমটা হলো বাড়তি, পরেরটা হলো কমানো না তো কমানো, এই আর মাইনাসে টিপ দেন। এখন কি হলো, এখন 10% সেরে গেছে তাই না, তাহলে আবার প্লাস করেন। হ্যাঁ প্লাস করলে কি হলো, প্লাস হয়েছে না, লোয়েস্ট কন্টেন্ট যেতে হবে, লোয়েস্ট কন্টেন্ট যাবো প্লাস করে দেন আবার। এই তো আবার আসছে নাকি না, হয়নি। আরে আপনি রেট তো প্লাস করবেন, রেট আগে মাইনাস করছিলেন এখন প্লাস করবেন, কি ব্যাপার, এরকম তো হওয়ার কথা না। এটা কত আসছে, 10% তো পার হয়ে গেছে, এখন প্লাস করে দিলি তো ওটা কমে যাবে তাই না, লোয়েস্ট কোয়ান্টিটিতে। হ্যাঁ দেখেন লোয়েস্ট কোয়ান্টিটিতে যান, প্লাস যেহেতু মাইনাস বেশি হয়ে গেছে প্লাস করে দিলে 0.001 তে মাইনাস করি। হ্যাঁ কোনো চেঞ্জ আসছে, আচ্ছা কমছে সেটা দেখা যায়। আচ্ছা আবার প্লাস করি, আবার প্লাস করি কি হয় এবার, না একটু কম না করে ফাইনাল রেজাল্ট দেখা দরকার, যে ফাইনালি আসলে কি ঘটছে। আবার এখানে ক্লিক দিতে পারেন, এই যে একটু পরপর এই জায়গায় ক্লিক দিতে হয় জান তো, পাশের এতে ক্লিক দেন, হ্যাঁ ওকে বলেন, হ্যাঁ পর্দা বড় করেন। আচ্ছা এবার এই রেজাল্টটা ওঠেই তাই না, তারপরে কি আপনার রেটটা আরো বাড়াতে হবে না, তাহলে লোয়েস্ট কোয়ান্টিটিতে আবার যাবে, এটা যেন ভুল না হয়, যে অন্য জায়গায় গিয়ে আপনি দেখবেন যে অন্য জায়গায় যেন না থাকে, লোয়েস্ট কোয়ান্টিটিতে যাই, গেছে না গেছে। এখন আমি রেটটা বাড়াবো প্লাস প্লাস, এখন কি অবস্থা, কতগুলো চাপ দিয়েছেন আপনি, সেজন্য তো কি এরকম হয় কেন, এরকম তো হওয়ার কথা না, আপনি অল করছিলেন নাকি, আরে অল করলে তো সব বেড়ে গেলে তো মুশকিল। যেটা হয়েছে হয়েছে, পদ্ধতি জানা আমাদের ফ্যাক্টর তাই না, পদ্ধতি ব্যায়াম ফ্যাক্টর। তাহলে আমি কি করতে পারি, যে এখন যদি রেটগুলো কমাতে পারি বাড়াতে পারবে, একটা একটা করে যে কোনো একটা লোয়েস্ট কোয়ান্টিটি অথবা আপনার ডিজায়ার কোনো আইটেম, ডিজায়ার আইটেমে যাবেন কেমনে, তখন আপনার রো বরাবর যাবেন। মনে করেন আপনার লোয়েস্ট কোয়ান্টিটি বুঝি না, আমি না বুঝে আমি 3 নম্বর 4 নম্বর, মনে করেন যে 16 নম্বর রো, 16 নম্বর রো এর ঘরে মাউস পাল্টে রাখলাম, এর বরাবর যে রেটটা আছে সেই রেটটা বাড়া কম কম করবে, তাহলে ওই আইটেমের যে রো বরাবর যে কোনো সেলে মাউস পয়েন্টার রেখে আমি এই যে কম বাড়া করবো, কম করবো বা বাড়া করবো, এই যে 1 আর 1 আর মাইনাস, মানে একটা করে, একটা করে রো প্লাস একটা করে রো মাইনাস বাই দি এই দিস অ্যামাউন্ট। আবার যদি অল প্লাস অল মাইনাস করতে পারি, তার আবার কোথাও যাওয়ার দরকার নেই, শুধু যে প্লাস অল আর মাইনাস অল করলি আপনার মনে করেন যে সবগুলো চেঞ্জ হয়ে যাবে 32 টাকা তাই না। এবার আপনাকে সর্বশেষ অবস্থা এখানে দেখাবে, যে এখানে যে আপনার অবস্থা কি। হ্যাঁ এবং আমি আরো বললাম যে এই দুটাতে হলো অটো সিকিং, যে 5 কি ভি আর সি দিয়ে, আর না পারলে ট্রায়াল, ট্রায়াল কি আমরা রেট দিয়েও ট্রায়াল দিতে পারি বাড়া কমা করে, অথবা পার্সেন্টেজ কম বাড়া করেও ট্রায়াল দিতে পারি, পারি না। আচ্ছা আপনি করেন তো এখন 0% করেন, আপনার আগের যেটা ছিল সেটা করেন, এখানে 0 দেন, হ্যাঁ 0 দেন। এখন আপনি ক্যালকুলেশন করেন, এই যে এই বাটনে কিছুক্ষণ প্রপার ক্লিকেশন ক্লিক দিতে হবে, 5 এ ক্লিক দিয়ে 0% দিয়ে ক্লিক করেন দেন, ওকে। সমস্যার অবস্থা কি আপনার, এই যে 0% এই টাকাটা এসে গেল তাই না, এটা এই তো বললাম যে আপনি পার্সেন্টেজ কমা বাড়া করেও আপনি মিলাতে পারেন, কোনো রেট দেবো আপনি মিলাতে পারেন, সেটা আপনার যেটা বুদ্ধিতে খাটে। হ্যাঁ এবং সর্বশেষ এই যে 6 নম্বর বাটন দিয়ে চেক করবেন কোনো ভুল আছে কিনা, আপনার কি আর বোধার কোনো অসুবিধা আছে, হ্যাঁ এই ভিডিওটা কি আপনি রেকর্ড করছেন, কথা রেকর্ড করছেন, ওই ভিডিওটা আমার একটু লিঙ্ক দিয়ে আমাকে দিয়ে দিয়ে বুঝছেন, অনেক ধন্যবাদ রবিউল সাহেব। হ্যাঁ আচ্ছা মেইন কন্ট্রোলার চান, প্রশ্ন থাকলে বলেন বলেন, এই বলবেন না আপনি নাম্বার বলবেন, আপনি মেইন কন্ট্রোলে যান, যে বলেন কত নম্বর, সে নাম্বারিং আছে না নাম্বারিং নাই, আচ্ছা কোনটার কথা বলেন, কত নম্বর, 3 3 এ, এটা প্রাইস ক্যালকুলেশন কিছুই না,
এটা মানে আপনি এই যে সিটটা নামাইছেন, এই যে দাঁড়ান, এই যে বিয়কু সিটটা আপনি নামাইছেন, আমি আমার এটার মাধ্যমে সব ক্রিয়েট করছেন। এখানে যত প্রাইসগুলো অটো ক্যালকুলেশন হবে, পীর প্রাইস, আপনার প্রাইস, সেই পর্দা এটা। এটা তো বোঝার কিছু নেই, আপনি ধাপগুলো ফলো করলে তো হয়ে গেল। আমি বলি এখানে কিচ্ছু বোঝার নাই, কারণ সবগুলো স্টেপ নাম্বারিং করা আছে। হ্যাঁ, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। আরে এই তিনটার দামই 3,000 টাকা মিয়া, আপনারা বুঝছেন? এই যে এটা এখন আজকে বুঝতে পারবো না, আবার ভিডিও আছে, ভিডিও দেখেন। হ্যাঁ, সেটা এনি সার্চ, এনি বিএকিউ রেট সার্চ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটা গুরুত্বপূর্ণ কিছু না, দেখার পর্দা দেখাচ্ছি, এটা ভিডিও দেখতে হবে আপনাকে। হ্যাঁ, ভিডিও দেখলেই পারবো, ঢোকেন না কেন ওখানে, ঢোকেন। আপনি স্টেপগুলো নাম্বারিং করা আছে, স্টেপগুলো নাম্বারিং করা ফলো করলে আপনার যে আইটেমটা, আপনার যে বিহকু রাইট, আমি কিন্তু ফাইভ ট্রেনিং দিতে পারবো না, কারণ এটার ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে ইউটিউবে, অথবা আপনাকে লিঙ্কও দিছি, বুঝছেন? আপনাকে লিঙ্ক, আপনার যে লিঙ্ক ফাইল দিছি তার মধ্যে এটা আছে, আপনি দেখবেন। এটা বোঝার কোনো বিষয় নাই, এটা আপনার যে বিহকু ফাইলটা এর মধ্যে নেবেন। নেবেন কেন? আপনার এক্সেল শিটের মধ্যে লেখাগুলো ভালো মতো দেখা যায় না, এবং বড় যদি ডিসক্রিপশন হয় তাহলে তো দেখাই যায় না, তখন কাজ করতে আপনার আইটেমটা আসলে কোনটা সেটা বুঝতে কিন্তু অসুবিধা হয়। কিন্তু সেটা আপনি এর মধ্যে নেবেন, কেমনে নেবেন, এখানে সব বলা আছে, তাহলে বড় বড় করে দেখতে পাবেন এবং উপরে নিচে স্ক্রোল করে যেতে পারবেন। তখন আপনার যে কোনো শিডিউল অফ রেটের সরকারের, সরকারি প্রতিষ্ঠানের, সেই শিডিউল ডেটটা সার্চ করে যে আইটেমের সাথে আইটেম মিলাতে পারবেন, যে আমার এই যে বিয়োগের আইটেম আর শিডিউলের আইটেমটা এক কিনা। কিন্তু এক্সেল শিটের মাধ্যমে সেটা সহজে করতে পারবেন না আপনি, এটা আমি এমনি বানাইনি, বুঝছেন? এটা কিন্তু অলওয়েজ আপনার চোখের সামনে ভাসবে। মানে আপনি যদি কোনো কোনো যদি শিডিউল অফ রেট আইটেম খোলেন, শিডিউল অফ রেট কোনো ডিপার্টমেন্টে খোলেন, সেটাও আপনার সামনে ভেসে কিছুই না। এটা এটাও না পারলে তো পারবে কি? হ্যাঁ, এটা না পারলে তো পারবে কি? আমি তো প্রত্যেকটা স্টেপ এমন ভাবে করা, আরে এটাও তো কিছুই না, ঢোকেন ঢোকেন। এটা তো ধাপগুলো ফলো করলি, এবং লেখালেখি লেখা আছে, লেখার আছে কিভাবে আপনি ফর্মগুলোতে ডাটাগুলো নেবেন, এটারও ভিডিও আছে কিভাবে ডাটাগুলো নেবেন এবং ইজিপিতে ফেলবেন, বুঝছেন? ইজিপিতে ফেলে সেটা সবই লেখা, এবং এটার ভিডিও আছে। এটা স্টেপগুলো নাম্বারিং করা, মিনিমাম যদি আপনার আইডিয়া থাকে তাহলে এটা কাজ করার কোনো বিষয় নয়, তবে 10% মিলিয়নের ব্যাপারটা অনেকটা লজিক্যাল, তাই না? আপনার পর্দাকে কই গেল, কেটে গেছে নাকি? নটখট করতে করতে কেটে গেছে, আমার স্পিডের কারণে সমস্যা হয়, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, যে ইজিপিতে ঢোকেন, আবার ঢোকেন, আপনি, আমি এখন বের হয়ে যাবো, বুঝছেন? তাহলে আমি মেইন কন্ট্রোলটা ভাসার না কেন, এতে ক্লিক দিলি ভাসে, ওই তো একবার খোলা আসা হয়তো আপনি ইজিপিতে ঢুকে বসে আছেন, ইজিপিতে কেন ঢুকছেন আমি তাই তো বুঝলাম না। মিনিমাইজ করেন, মিনিমাইজ করেন, এই যে এইজিপি আইকনটা ভাসান, আইকন আইকন আমার যে আইকন সেটা, তাহলে তো কোথাও আসে, এই যে তাহলে কোথাও আসে, আপনার তো মিনিমাইজ হয়ে আসে, তাহলে ওইতে ওই যে টাচ বারে ঢুকে, এই যে টাচ প্যানেল, টাচ প্যানেলতে ঢুকে ওটা বের করে তোমার ওটা কাটেন, বুঝছেন? এই তো আসছে, অন্য জায়গায় ঢুকে বসে আছে, বুঝছেন? যাই হোক, ঠিক আছে, অসুবিধার কিছু নেই, তো অথেন্টিকেশনের পর্দা এটা, এই পর্দাটা যে প্রথম ঢোকার যে স্ক্রিনটা সেটা, বুঝছেন? আবার তো পরবর্তী যে তিনটে বাটন, ওগুলো কোনো ইজি ম্যাটার। হ্যাঁ, পরবর্তী যে তিনটে বাটন কিন্তু নতুন যোগ করছি এবং অত্যন্ত উপকারী, অত্যন্ত উপকারী, সেই জন্য ওগুলো যোগ করছি, যদিও ওইটাতে নাম্বার নাই, বুঝছেন? এবং এর ভিডিও কিন্তু ইউটিউবে দেওয়া আছে, এবং আপনাদেরকে ফাইল দিছি, ওর মধ্যে ওই লিঙ্কগুলো আছে। আচ্ছা, তাহলে এখন 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 এই মুহূর্তে কেটে দিই ভাই। হ্যাঁ, তাহলে এই বলতো আপাতত, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমিও কিন্তু ভিডিও করলাম, আমার ভিডিও তো ভালো হবে না, তার কারণ আমার কথাটা যে ক্যাচ হচ্ছে, মাইক্রোফোনটা হলো ইন্টারনাল মাইক্রোফোন, ঘ্যাস ঘ্যাস শব্দ করবে, সেজন্য আপনার যে মাইক্রোফোনটি ভিডিও করছেন ওটা একটা লিঙ্কে দিয়ে, গুগল ড্রাইভে দিয়ে একটা লিঙ্ক আমার কাছে দিয়ে দিয়ে রাখি। হ্যাঁ, আপনার ছেলেকে বলেন, তাহলে আমি ভিডিওটা পাবো, দেখবো নি কেমন হয়েছে, বুঝছেন? আচ্ছা, তাহলে এখন তো এই পর্যন্ত রাখি ভাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। আর সমস্যা নাই তো? না, বাকিটা প্র্যাকটিসের উপর নির্ভর করবে, আপনি একবারে তো মাস্টার হতে পারবেন না।
হ্যাঁ আমি বলি, আগে রেজাল্ট ঠিকই আসতো, কিন্তু হলো কি লজিক্যাল ক্লামজি ছিল, সে যে লজিক লজিকটা ইজি করছি কালকে রাতে, বুঝছেন? এখন একটু আরামসে কাজ করবেন। এই জিকে ভাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।